মানে এত বড় নির্লজ্জ বেহায়া একটা সরকার আমাদের মাথার উপর বসে আছে আর আমরা এদেরকে সহ্য করছি। আমার কাছে মনে হয় যদি আমরা একটা ভালো ধাক্কা দিতে পারি এক ধাক্কাতেই পড়ে যাবে। টাল মাটাল অবস্থা, টাল মাটাল অবস্থা বাংলাদেশের অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বিরোধী দল ঐক্যবদ্ধভাবে একক কর্মসূচির মধ্য দিয়ে এগোতে পারি, শেখ হাসিনা আর এক মাসও বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবে না। মানে এত বড় নির্লজ্জ বেহায়া একটা সরকার আমাদের মাথার উপর বসে আছে আর আমরা এদেরকে সহ্য করছি। ভাই আমি আর বেশি দিন অপেক্ষা করতে চাই না, সাকিব ভাই কোথায় চলে গেছে, যে নতুন করে ভাবতে হবে, নতুন করে আলোচনা সমালোচনা করতে হবে, এইসবের মধ্যে নাই। মানুষ কিন্তু এত ক্ষিপ্ত হয়েছে আর এক মুহূর্তের জন্য এই সরকারকে আর দেখতে চায় না। ওবায়দুল কাদের সাহেব ডাকসুতে দুইবার না তিনবার নির্বাচন করেছিল, আপনাদের মনে নাই যারা একটু বয়সের তরুণ? নুরু সাহেব আপনি বলতে জানেন, হ্যাঁ জিততে পারে নাই কোনোদিন, কোনোদিন জিততে পারে নাই। এখন বিনা ভোটে হইয়া আহারে কি ওবায়দুল কাদের সাহেব, কি বড় ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে। আরে ষড়যন্ত্র তো তারা করছে, আওয়ামী লীগ প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পাইয়ে পাড়া দিয়ে ঝগড়া করে, কালকে একটা ঝগড়া করে আবার বাস পড়েছে, বলছে যে সজাগ থাকতে হবে আওয়ামী লীগকে, কারণ এত ভয়, এত ভয় এদের। আমার কাছে মনে হয় যদি আমরা একটা ভালো ধাক্কা দিতে পারি এক ধাক্কাতেই পড়ে যাবে। টাল মাটাল অবস্থা, টাল মাটাল অবস্থা বাংলাদেশের অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বিরোধী দল ঐক্যবদ্ধভাবে একক কর্মসূচির মধ্য দিয়ে এগোতে পারি, শেখ হাসিনা আর এক মাসও বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারবে না। কোনো জায়গায়, কোনো জায়গায় তার পক্ষে বলার মতো কোনো কিছু নাই। আপনি যত দিন যাবে এই শিক্ষা ব্যবস্থা দেখেন কোথায় চলে গেছে। আরেকটা ইস্ত্রে পাকাকে দিয়েছে আমাদের মহিউদ্দিন সাহেবের ছেলে, আমি তো খুবই সন্দেহান যে এই এক মাসের মধ্যে আরও কত অঘটন ঘটাবে। আরেকটা আমার খুব গোসা হয়েছে, বলেছিলাম তিন পাগলের এক পাগল, রাঙ্গুনিয়ার থেকে আইনি এখন পররাষ্ট্রমন্ত্রী করছে, সে নাকি জানেই না বিএসএফ আমার বিজেপি ভাইকে হত্যা করলো। উনি বললো না আমি তো এখন এইটা আসাদুজ্জামানের মতো, কামাল সাহেব আছেন আসাদুজ্জামান, কোন একটা ঘটনা ঘটতে বলে তাই নাকি, আমার তো দেখতে হবে, আমি তো এখনো শুনি নাই। মানে ওনারা সব কিছু জানে, সব কিছু ঘটাবে, কিন্তু বলবে যে না আমি তো এখনো খবর পাই নাই। তো আমার ওই যে রাঙ্গুনিয়ার সেই পাগলটি, তিনি বলছে যে আমি তো জানি না কখন এটা হইল, আমার দেখতে হবে। উনি এমন কি ভালো কাজ করেছেন যে আজকে ওনাকে নিয়ে আমরা এত আলোচনা করছি, এই জন্যই করছি। উনি কথায় কথায় বললেন উনি বঙ্গবন্ধুর কন্যা, উনি শেখ মুজিবের কন্যা। গত 15 বছর ধরে যে বঙ্গবন্ধুকে হাজির নাজির করে যত প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা করেছে, আমি তো দেখি উনি প্রতিদিন প্রতি মিনিটে বঙ্গবন্ধুকে বাংলাদেশে আবার নতুন করে হত্যা করছে। যে কথাটা কিন্তু বঙ্গবন্ধু বলেছিল যে আমি যেদিন থাকবো না এই চোর চোরটার, যে আওয়ামী লীগ আমি রেখে গেলাম, উনি তো বাকশাল রেখে গেছিলেন, আওয়ামী লীগ তো রেখে যায় নাই, যে এদের হাতে ওনার দ্বিতীয় মৃত্যু হবে। সেদিন দেখেন উনি বঙ্গবন্ধুর মাজারে গিয়ে তার সভাসদ নিয়ে ওখানে মিটিং করলো, মিটিং করে বলল যে আমার প্রথম দায়িত্ব হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমানো বা লাগাম ধরে রাখা। তা আমি তো দেখি সেই দিনও বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পেয়েছে। আজকে যখন দেখি একজন বলল আমাদের জন্য নাকি শোকবার আসছে, শোকবার একটা আপনারা পান নাই, আমি কিন্তু পেয়েছি। শোকবারটা হচ্ছে আলু আসবে মোদি সাহেব থেকে, পেঁয়াজ আসবে মোদি সাহেব থেকে, চিনি আসবে মোদি সাহেব থেকে, এটা হলো আমাদের জন্য সুখবর। তার মানে আমাদের কৃষি খাতটাকে কোথায় নিয়ে গেছে মোদির সদয়, এটাই তো চাচ্ছিল মোদি সাহেব, যে বাংলাদেশের অর্থনীতি এবং তার সামগ্রিক কৃষিখাতটা ধ্বংস হয়ে গেছে আমাদের। এখন আলু উঠছে, গত বছর আলুর দাম ছিল 10 টাকা, পেঁয়াজের দাম ছিল 20 টাকা, আর এখন সেই আলু আমাদের কিনতে হচ্ছে প্রায় 60 টাকা, পেঁয়াজ 80 টাকার উপর, এবং তাও 80 টাকা 120 টাকা আরও হবে। এখন মোদি সাহেব না দিলে আমাদের এইসব জিনিস পাওয়ার কোনো সুযোগ নাই। চাল
ওখানে সাধন মজুমদার একজনকে বসাইছে, সে নিজে চাল ব্যবসায়ী। তারা আরত আছে, আপনারা দেখেছেন, এগুলো মকাম বলে নওগা। তো এরা সকলে মিলে এইভাবে সব জায়গায় চালাচ্ছে আর কি। আমাদেরকে ব্যাংকে টাকা নেয়, টাকা ছাপাচ্ছে, প্রণোদনা দিচ্ছে ব্যাংকগুলোকে।